ওয়েলকাম মাই ডিয়ার আজকে আমি ভিডিওতে সূচকের উপর খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সূচকের উপর এটা তৃতীয় ক্লাস এবং আজকের ক্লাসের মাধ্যমে সূচক আমরা তারপর নেক্সট দিন থেকে তো এই ভিডিওটি যারা এম এর পরীক্ষা দিবে তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সঙ্গে যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিবে তাদের জন্য তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো দেখো এই প্রবলেম দিয়ে শুরু করছি প্রথম প্রবলেম ষোলোর পাওয়ার সমান সমান হ্যাঁ তো দেখো আমরা লাস্ট দুটো ক্লাসে শিখেছি সূচক মানে যদি ভাঙানো যায় তাহলে ভাঙানো মানে যেমন ভাঙাতে চার দিয়ে ভাঙাতে পারি দুই দিয়ে ভাঙানো যায় তাই না চৌষট্টি কেউ ভাঙানো যায় তো নর্মালি দেখো ছোট সংখ্যা দিয়ে ভাঙানো বেটার তো আমি দেখছি এটারও চার দিয়ে ভাঙানো যায় এটারও চার দিয়ে ভাঙানো যায় দুটোকে চার দিয়ে ভাঙায় বা কেউ দুই দিয়ে যদি ভাঙাই ভাবো ভাঙাতেই পারো তো এটাও চার দিয়ে ভাঙানো যায় এটাও চার দিয়ে ভাঙানো যায় তাই না ষোলোকে ভাঙালে কি হয় তাহলে চার চারা ষোলো দুটো চার পাওয়া যায় তাই না তাহলে ষোলো লিখবো না কিন্তু পরিবর্তে চার ভাই ষোলো এর পরিবর্তে চৌষট্টি লিখবো না কে ভাঙালে কি পাওয়া যায় বলো দেখি তিনটি চার তাই না চার ষোলো চৌষট্টি চার চারায় ষোলো তাহলে চৌষট্টিকে ভাঙালে বল দেখি বস কয়টি তিন কয়টি চার আসে তিনটি তাহলে চৌষট্টি আমি একদমই লিখবো না তার পরিবর্তে কি লিখবো বলে দেখি তিনটি চার যদি পাঁচটি আসে মাথায় পাঁচ আর বাইরে তিন তিনই থাকবে ওকে তাহলে এই সূচক মানে ভাঙানো যায় ভাঙাবে এবার তুমি যদি ভাবো না আমি এটাকে স্যার দুই দিয়ে ভাঙাবো একদম কোনো প্রবলেম নেই ভাঙাতেই পারো তাহলে এবার তোমরা জন্য চার চারি সূচকের কি হয় ভিতর আর বাইরে গুণ হয় তাই না ভিতর বাইরের পাওয়ার কখনো যোগ না কিন্তু বিয়োগ না কি হবে গুণ তাহলে বলো দুই আর এক্স গুণ করলে টু সমান সমান চার চারই এনে তিন আর তিন গুণ হবে তাহলে তিন আর তিন গুণ করলে তিন তিরিকে নয় এবার যদিও প্রসেস অনুযায়ী এভাবে হয় না কিন্তু আমাদের এমসি কেউ তো এত প্রসেসের কি দরকার অ্যান্সার বার করার কথা তাহলে আমরা কি করতে পারি নিচে নিচে চার কাটতে পারি যদিও এটা এইভাবে কাটা যায় না কিন্তু আমাদের অ্যান্সার দরকার কাটতে পারি নিচে নিচে ক্যান্সেল তাহলে এদিকে কত থাকবে বলে দেখি টু এক্স চার তো ক্যান্সেলই সমান সমান নয় সমান সমানের বাদিক আর ডান যদি সেম জিনিস থেকে নিচে তাহলে ক্যান্সেল করতেই পারো চার চার ক্যান্সেল তাহলে টু এক্স এর ভ্যালু নয় তাহলে ভাই এক্স এর ভ্যালু কত হবে নয় নয় অনেকে ভাবো দুই যোগ আছে ওদিকে বিয়োগ হবে এরকম না দুই ভাই গুণ আকারে আছে ওই গেলে ভাগ হবে ভাগ মানে নয় বাই দুই বুঝে গেল তাহলে এটাই আনসার যদি সমস্ত থাকে তাহলে চার সমস্ত এক বাই দুই বুঝে গেল চলো নেক্সট প্রবলেম এবার দু নম্বরও দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে তোমাকে এক্স এর মান বার করতে হবে এই জন্য আমরা কি করব বলো এত চাপ নিব না সিম্পল প্রথমে যেগুলোকে ভাঙানো যায় ভাঙাবো এখানে নয় কে ভাঙানো যায় নয়কে কে ভাঙালে তিন তিরি নয় তারপর সাতাশ কে ভাঙাতে পারি তিন তিরি নয় তিন নং সাতাশ তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যেগুলোকে ভাঙানো যায় এগুলোকে ভাঙাবো তাহলে নয়কে কে ভাঙালে বলো দেখি কয়টি তিন হয় তিন তিরি নয় দুইটি তিন আসে নয়ের নয় এর পরিবর্তে লিখবো দুইটি তিন ইনটু এটা যা আছে তাই লেখো তিন এর মাথায় টু এক্স প্লাস ওয়ান সমান সমান সাতাশ কে যদি ভাঙাই তিনের কি ভয় তাই না অনেকে বলবে স্যার কিভাবে তার চাপ আমি একটু দেখিয়ে দিই তাই না তিন নং সাতাশ তারপরে দেখো তিন তিন কে তিন তাই না তাহলে তাহলে ভাই দেখো আমি সাতাশ লিখবো না তার পরিবর্তে কয়টি তিন লিখবো তিনটি তিন তার বাইরে এক্স এক্সি সাতাশের পরিবর্তে তিনটি তিন বাইরে এক্স এক্সি রাখলাম এবার এখানে কি করি মন দিয়ে শুনুন বাদিকে দুটো তিন আছে দুটো বা তিনটে গুণ আকারে থাকলে এতগুলা তিন গুণ আকারে আছে আমরা কয়টি তিন লিখবো একটি তিন এতগুলা তিন গুণ আকারে আছে আমি এতগুলা লিখবো না কিন্তু কয়টি তিন লিখবো একটি তিন আর উপরে কি করব ভাই দুই দুই বুঝা গেল গুণ থাকলে এতগুলি তিন আছে আমরা কয়টি তিন লিখবো একটি নিচে যখন মিলে যাবে না দুইটি তিনটি যাই থাক তুমি একটি লিখবে আর গুণ থাকলে যোগ হয় যোগ মানে উপরে পাওয়ার যা আছে তাই দুই দুই নাই মানে প্লাস আছে প্লাস টু পরে প্লাস ওয়ান সমান সমান এখানে তিনের পাওয়ার কত হবে বলে দেখি তিন আর এক্স গুণ করলে কত হবে থ্রি এক্স ওকে ভিতর আর বাইরে গুণ হয় তাহলে এবার আমরা এদিকে ক্যান্সেল করতেই পারি তাই না ভাই কেমন হবে বলে দেখি ব্যাপারটা এদিকে নিচে নিচে তিন তিন ক্যান্সেল তিন তিন ক্যান্সেল ভাই হ্যাঁ তাহলে কি হচ্ছে দেখো এদিকে কত থাকবে বলে দেখি দুই দুই আর এক যোগ করে তিন

রুট সরালে পাওয়ার কত আসে ভাই হাফ পাঁচ পাঁচে পাওয়ার ইন্টু পাঁচের কিউবাস তাহলে শুধু একটাই কাজ করলাম বাকি যা আছে সেম রুট উটালে পাওয়ার কত আসে ভাই পাঁচ এবার বাঁদিকে দেখো কতগুলি পাঁচ আছে এক দুই তিন চার চারটি পাঁচ আছে আমরা কি এতগুলো পাঁচ লিখবো এক দুই না তাহলে পাঁচ কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি আমরা এতগুলো এনে নাই মানে এক আছে কিন্তু ভাই হ্যাঁ পাওয়ার নাই মানে কত ধরি আমরা এক তাহলে এতগুলো পাঁচ আছে চারটি পাঁচ আছে আমরা এতগুলো পাঁচ লিখবো না কয়টি পাঁচ লিখবো একটা পাঁচ আর পাওয়ার গুলো কি হয় বলে দেখি যোগ হয় গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ যোগ মানে কি বলে দেখি এগুলো গুণ আকারে আছে গুণ মানে যোগ যোগ মানে যা আছে তাই যা আছে তাই মানে ওয়ান ওয়ানই নাই মানে প্লাস হাফ তারপরে এখানে নাই মানে প্লাস থ্রি বুঝে গেল ওয়ান তারপরে নাই মানে প্লাস আপ তারপরে প্লাস থ্রি তাহলে এখানে কি আছে বলো দেখি গুণ ছিল গুণ মানে যোগ এবার এটা কিন্তু ভাগ ভাগ থাকলে কি হয় মাইনাস হয় মাইনাস মানে চিহ্ন চেঞ্জ গুণ থাকলে যোগ হয় যোগ মানে যা আছে তাই নাই মানে প্লাস আছে প্লাসই আর এটা ভাগ ভাগ মানে বিয়োগ হয় বিয়োগ মানে বিয়োগ দিলে হবে না কিন্তু ভাই ভাগ থাকলে বিয়োগ হয় বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ হবে বিয়োগ মানে কি প্লাস থাকলে মাইনাস দিব আর এটা কি ভাই বলো দেখি মাইনাস আছে তাহলে এটা কি হবে মাইনাস এ মানে যে প্লাস থ্রি তোমরা কি ধরতে পারলে আমি কি বললাম গুণ থাকলে যোগ হয় ওকে আর ভাগ থাকলে কি হয় বিয়োগ বিয়োগ মানে এটা মাইনাস আছে তাহলে এটা মাইনাস এ মানে যে কি হয়ে যাবে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে আর ডান দিকে ভাই যা আছে তাই হ্যাঁ এটা বস কোনো চেঞ্জ করার দরকার নেই যা আছে তাই রেখে দাও ওকে এবার কি করবো বলো দেখি নিচে নিচে পাস ক্যান্সেল করে দিই বাদিক ডান্দিক সেম জিনিস থাকলে নিচে নিচে ক্যান্সেল করতেই পারো কোনো প্রবলেম নেই আর এবার এটা কি করি উপর নিচে আছে তো লস্য করি দুই হবে লস্য গুণ তাই দুই লস্য গুলো এটার নিচে কিছু নাই কোনো কোনো গুণ হবে দুই ওকে কে দুই আর এটা দুই দুই মিলে গেল ভাই এটা যা আছে তাই আসবে এটা নিচেও কিছু নেই দুই গিয়ে তিনের সঙ্গে গুণ হবে তিন দুগুণে ছয় আর এখানেও বস দুই দুই মিলে গেলো তাহলে তিন তিনই থাকবে যদি সেম হয় না এই দুই এই দুই আর দেখলাম আরে দুটোই তো সেম তাহলে তিন তিনই নামবে ওকে আর সমান সমান ওই পারে কত আছে এ প্লাস টু ঠিক আছে তো এবার দেখো ব্যাপারটা কি হবে বলো দেখি এর উপরে যোগ করো তো ছয় আর তিনে নয় নয় আর এক দশ দশ আর দুই বারো আর নিচে দুই সমান সমান এ প্লাস টু ওকে যোগ করো হলো হ্যাঁ ছয় তিন নয় কে দশ দুই বারো এবার দুই দিয়ে বারো কে ভাগ করে ছয় এবার এই দুই কে যদি ভাই বাদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে প্লাস টু আছে এইবারে আসলে কি হবে মাইনাস তাই না দুইটা প্লাস আছে এই পারে আসলে সংখ্যাগুলো একদিকে আর ইংরেজি আরেক দিকে ইংরেজি লেটারটা দিকে আছে ভাই থাক তুই ডান দিকেই থাক সংখ্যাগুলো এই পারে নিয়ে আসলাম দুইটা প্লাস আছে এই পারে আসলে মাইনাস হবে তাহলে ছয়ের থেকে দুই বিয়োগ করলে বস অ্যান্সার কত হবে চার এখানেই খেলা শেষ এবার দেখো চার নম্বরে কি বলছে এটার মান বার করতে হবে তো এটার মান বার করতে গেলে ভাই আমরা কি করি প্রথমে মাথায় যে ছাদের মধ্যে দেখতে পাচ্ছ যেগুলোকে আমরা রুট বলি এগুলো সরাতে হবে এবার রুট কিভাবে সরাই আচ্ছা রুট সরাতে গেলে প্রথমে বত্রিশ কে ভাঙানো যায় তো এটাকে ভাঙিয়ে নি পরে একবারই করি ভাই তাহলে এটা রুটের মাথায় তিন দুই দুই পরের লাইনে রুটটা সরাই আর এলাইনে কি করি বারো বারোই বত্রিশ কে ভাঙানো যায় বত্রিশ কে ভাঙে পাঁচটি দুই আসে কিভাবে জানো তো দেখো ভাঙিয়ে দেখাচ্ছি দুই দিয়ে বত্রিশ কে ভাগ করো দুই দুগোনে বত্রিশ দুইবার দেওয়া আট দুগোলো আরো দুইবার দেওয়া চার দুগণে পাঁচটি দুই তাহলে বত্রিশ লিখব না কিন্তু ভাই তার পরিবর্তে কয়টি দুই লিখবো বলে দি পাঁচটি দুই আর বাকিগুলোকে ভাঙু জানে যা আছে তাই এবার রুট সরালি কি হয় ভিতরের লিখতে হয় যা আছে তাই দুইয়ের মাথায় এক আছে এটা একই লিখো আর যখনই তুমি রুট সরাবে এখানে যাই থাক ভাই এটা কোথায় চলে আসবে বলে দেখি নিচে এগুলো সেম ভাবে আমি যদি বলি চলো ভাই রুট সরাই তুমি ভিতরেরটা লিখবে দুইয়ের এর মাথায় এক এটা যা আছে তাই যখনই তুমি রুট সরাবে এখানে চার আছে না চার কোথায় আসবে নিচে ইনটু এখানে যেখনি এখানে যখন তুমি রুট সরাবে ভিতরেরটা লিখো দুই এর মাথায় পাঁচ আর এখানে বারো আছে না এই বারো কোথায় আসবে বলে দেখি নিচে তেলে রুলস ওরাতে গলে সিম্পল দেখো খুব চাপ নিবে না একদম বেসিক ভাবে ভাবো ভিতরে এটা যা আছে তাই লিখবে আর এখানে যা আছে ভাই এটা নিচে আসবে প্রথমে ভিতরে এটা লিখো তারপর এখানে যা আছে এটা নিচে আসবে বুঝে গেল এটা সূচকের তৃতীয় ক্লাস আমি প্রথম ক্লাসে কিন্তু বেসিক জিনিসগুলো एक्सप्लेन করেছি তো বেসিক জিনিসগুলো জানা যদি জানা না থাকে তাহলে লাস্ট গতকালকের আগের দিনই আমি বেসিক ক্লাস আলোচনা করেছি সূচকের সেই ক্লাসে দেখো তাহলে আজকেরটা বুঝতে আর ওজি লাগবে ওকে এটাও প্রথমে ভিতরেরটা যা আছে তাই যখনই রুট নিচে আসবে ওকে এবার দেখো তো ভাই কি দাঁড়ালো দুই এখানেও দুই এখানেও 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 দুই 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 নিচে কিন্তু আমরা লিখবো না আমরা কয়টি দুই লিখবো বলে দেখি তার পরিবর্তে একটি দুই সব জায়গাতেই দুই আছে আমরা কি দুই এতগুলো লিখবো একদমই না আমরা মাত্র কয়টি দুই লিখবো একটি দুই আর উপরে গুলো এক বাই তিন যোগ তারপরে কত আছে পাওয়ার গুলো গুণ থাকলে যোগ হয় প্লাস এক বাই চার তারপরে এখানে নাই মানে প্লাস পরে কত আছে পাঁচ বাই বারো এতগুলা দুই আছে তুমি এতগুলো লিখবে না কিন্তু একটা দুই লিখবে আর পাওয়ার গুলো লেখো যা আছে তাই এক বাই তিন গুণ থাকলে যোগ হয় যোগ মানে যা আছে তাই নাই মানে প্লাস এক বাই চার প্লাস পাঁচ বাই বারো ওকে তাহলে দুই দুই এনে উপরে গুলো লসও করো তিন চার লসও করি পাওয়ার উপর নিচে আছে তিন চার বারো এদের লসগু হয় বারো এবার লসগু বুঝে গেল বারো কি হয় আরে দেখো ছোট চার দিয়েও বারো কে ভাগ করা যায় তিন দিয়েও বারো কে ভাগ করা যায় তো ছোটগুলো দিয়ে যদি বড়টাকে ভাগ যায় তাহলে বড়টাই লসগু হয় এবার লস রুল কি প্রথমে ভাগ তিন দিয়ে বারো কে ভাগ করলে তিন চারে বারো এখানে লেখলাম মনে করো তিন চারে বারো চার চার দিয়ে এক কে গুণ করো চার কে চার এবার চার দিয়ে বারো কে ভাগ করো চার দিয়ে বারো কে ভাগ করলে কত হয় ভাই তিন চারে বারো তিন

তো দেখো পাঁচ নম্বর কি বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে এন এর মান বার করতে হবে এটা প্রিভিয়াস ইয়ারে আসছিল কিন্তু পুলিশের পরীক্ষাতেই ঠিক আছে তো দেখো খুব সহজ অঙ্ক একটু বোঝার চেষ্টা করি তো নর্মালি দেখো ভাই এনে বা দিকে কি আছে ভাই রুট আছে তাহলে ভাই সলভ করতে গেলে প্রথমে না ভাই বা দিকে রুটটা সরানোর চেষ্টা করি তো নর্মাল দেখো সলিউশন কিভাবে করবে বা দিকে স্কোয়ার সরালে যেমন ডান দিকে রুট আসে ডান দিকে মানে বা দিকে স্কোয়ার সরালে ডান দিকে কিন্তু রুট আসে তাহলে বা রুট সরালে ডান দিকে কি আসবে স্কোয়ার আসবে বুঝতে পারছো বা যখনই তুমি রুট সরাবে রুট টু টু দি পাওয়ার এন তাহলে এখানে মাথায় কি আসবে বলে দিকে স্কোয়ার আসবে স্কোয়ার সরালে যদি রুট আসে তাহলে সিম্পল হিসাব ভাই স্কোয়ার সরালে রুট আসে আচ্ছা তাহলে রুট সরালে কি আসার কথা স্কোয়ার আসার কথা তাহলে এবার এটা যা আছে তাই রেখো টু টু দি পাওয়ার এন ওকে রুট সরালে স্কোয়ার আসে তাহলে সমান সমান এদিকে এটাকে ভাঙিয়ে লিখি কি আসে বলো দেখি চৌষট্টি কে যদি দুইবার বত্রিশ দু চৌষট্টি দিয়ে বত্রিশকে ভাঙালি ষোলো দুগুণে বত্রিশ দুই দুইবার দেও আট দুগুণে ষোলো আরো দুইবার দেও চার দুগুণে আট দুই দুইবার দেও দুই দুগুণে চার এবার অনেকে বলবে স্যার আজকে প্রথম দিকে একটা অঙ্ক করালো প্রথম অঙ্কটাই তখন তো চার দিয়ে ভাঙানো হয়েছিল দেখুন ভাই বাদিকেও চার দিয়ে ভাঙেছি ডান চার দিকে ভাঙানো হয়েছিল এবার বাদিকেও দুই আছে তাহলে ডান দিকে দুই দিয়ে ভাঙাতে হবে ভাই হ্যাঁ তাহলে এটাকে ভাঙালে বলো দেখি কয়টি দুই আসে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি দুই তাহলে চৌষট্টির পরিবর্তে কয়টি দুই লিখবে ছয়টি দুই আর বাইরে আবার দুই আছে কিন্তু হ্যাঁ খেয়াল করো চৌষট্টির জায়গায় ছয়টি দুই আবার বাইরে আবার দুই আছে তাহলে এবার এটা যা আছে তাহলে একটু টুটু দিয়ে পাওয়ার আর এখানে দুইয়ের মাথায় কত আসবে ছয় আর দুই কোন হবে ছয় দুই বারো ছয় আর দুই গুণ করলে ছয় দুই গুণে বারো তাহলে এবার এই দুই দুই ক্যান্সেল তার মানে ভাই এন এর মান কত হয়ে গেলে বলে দেখি এটি এবার দেখো এদের মধ্যে কোনটা বৃহত্তম সেটা বার করতে হবে পাওয়ার গুলো দেখো কত বড় বড় এটা ভাঙালে ভাই তিরিশটা দুই গুণ করতে হবে তো তিরিশটা দুই গুণ করা মানে বিশাল বড় সংখ্যা হবে আর অনেকটা টাইম লাগবে তো আমরা এইভাবে চেক করবো না দেখো এটার একটা বুদ্ধি আছে এরকম পাওয়ার যদি অনেক বড় বড় সংখ্যা থাকে এগুলো নিশ্চয়ই এতবার গুণ করা তো সম্ভব নয় তো এদেরকে ছোট করতে হবে ভাই এবার কি করে ছোট করব দেখো তিরিশ কুড়ি দশ এদের লস গসগু বার করবে গসগু হ্যাঁ দশ কুড়ি তিরিশ এদের গসগু দেখো দশ দিয়ে সবগুলোকে ভাগ যায় দশকে দশ দশ দুগুনি কুড়ি তিন দু ত্রিশ নিচের গুলো তো নিব না শুধু বাদিকের গুলো তো গসগু কত ভাই দশ ওকে তাহলে ১০ কুড়ি তিরিশ এদের গসগু কত হয় দশ গসাগু দিয়ে প্রত্যেকটাকে ভাগ মারো বুঝে গেল পাওয়ার গুলোর গসাগু নিচের গুলার গসাগু না দশ কুড়ি তিরিশ এদের গসাগু কত গসাগু বার করবে গসাগু দশ প্রত্যেকটাকে দশ দিয়ে ভাগ করে তাহলে দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন দশে তিরিশ তাহলে দুইয়ের মাথায় তিন ছোট করে নিলাম এটারও দশ দিয়ে ভাগ করে দশ দিয়ে ভাগ করলে দশ দিয়ে কুড়ি প্রত্যেকটাকে ছোট করতেছি বুঝে গেলো রেশিয়ার মতো আর কি ব্যাপারটা আর এটারও দশ দিয়ে ছোট করো তাহলে এখানে কত হবে ছয় ছয়ের মাথায় কত থাকে এক এক না লিখলেও হয় এদের অসংখ্য দশ হয় তাহলে প্রত্যেকটাকে দশ দিয়ে ছোট করে নিলাম দেখি আলটিমেট কি মান আসে এদের তো দুই এর কিউ ভাঙালে কত হয় দুইকে তিনবার গুণ করবো তাই না দুই দু গুণে আট তিন স্কোয়ার মানে তিন তিরিকে নয় আর এটাকে ভাঙালে কত হয় পাওয়ারে এক তো না লিখলে হয় ছয় তাহলে বলে দেখি এটার ভাঙে আট আসলো এটাকে ভাঙিয়ে কত আসলো নয় আর লাস্টের থেকে ভাঙিয়ে কত আসলো বলে দেখি ছয় বুঝতে গেলে এরকম বড় বড় পাওয়ার থাকলে কি করবে এদের ফার্স্ট কাজ পাওয়ারের গসে কিন্তু হলেও নিচের গুলোর গসও বার করো না তাহলে আবার প্রবলেম উপরেরগুলোর গুলোর গসও বার করে প্রত্যেকটাকে ভাগ করো এদের গসও দশ আসে এটাকেও দশ দিয়ে ভাগ এটাকেও দশ দিয়ে ভাগ এটাকেও দশ দিয়ে ভাগ ভাগ করলে এখানে তিন আসি কিউব মানে আট তিন স্কোয়ার মানে তিন তিরিকা নয় ছয়ের পাওয়ার এক হয় এক নালিকি হয় শুধু ছয় তাহলে এদের মধ্যে পরিষ্কার বুঝতে পারছো এটা বড় সবচেয়ে বড় নয় নয় বলতে মাস নয় কোনটাকে ভাঙিয়ে আসছে মাস কানেরটাকে তিনের পাওয়ার কুড়ি এটাকে ভাঙিয়ে আসছে না তার মানে সবচেয়ে বড় হবে তিনের পাওয়ার কুড়ি এটাই এবার দেখো টাই যেমন বড় বড় পাওয়ার ছিল এবার রুট টুট আছে এদের মধ্যে কোনটা বড় সেটা বার করতে হবে এবার ডাইরেক্ট যদি বলে দিই পাঁচ বড় এটা হবে না একটু চেক করি হ্যাঁ হয়তো পাঁচ বড় হতেও পারে আমরা চেক করে দেখি কোনটা বড় হয় তাহলে চেক করতে গেলে ভাই প্রথমেই না রুটগুলোকে সরাই তাহলে নর্মালি রুট সরালে পাওয়ার কত আসে হাফ হ্যাঁ কি না গতকালকে বলেছিলাম আজকেও একটা অঙ্ক সলভ করতে গিয়ে বলেছি হ্যাঁ রুট সরালে পাওয়ার ভাই হাফ আসে ওকে আর এখানেও যদি রুট সরাই ভিতরের লেখো যা আছে তাই ভিতরে কথা আছে তিনের পাওয়ার নাই মানে রুট সরাবে ভাই এই তিনটা কোথায় আসবে নিচে প্রথমে মাথায় যা আছে তাই তিনের পাওয়ার এক এবার যখনই রুট সরাবে এই তিনটা কোথায় আসবে নিচে এক বাই তিন এখানেও যদি ভাই রুট সরাই তাহলে ভিতরের লিখবে পাঁচের মাথায় নাই মানে এক আছে আর যখনই রুট সরাবে ভাই এই চার কোথায় আসবে নিচে তাই না আর এগুলো যদি রুট সরাই তাহলে ভাই কি হবে ভিতরের লিখবে দুই এর মাথায় এক এবার এই তিন কোথায় যাবে ভাই তিন কোথাও আসবে পাওয়ারের নিচে এবার আগেরটাই কি করা হয়েছিল বলো দেখি বড় বড় পাওয়ার থাকলে গসাগু দিয়ে প্রত্যেকটাকে ভাগ গসাগু দিয়ে প্রত্যেকটাকে ভাগ আর এবার যদি ভগ্নাংশ আসে এরকম ভগ্নাংশ তাহলে কি করব এবার গসাগুনা কিন্তু এবারও কিছু করব কিন্তু গর্সাগুনা তাহলে কি করবো এবার করব লসাগু বুঝে গেলে একটু কষ্ট করে মনে রাখতে হবে হ্যাঁ বড় বড় পাওয়ার থাকলে গসাগু। আর যদি এরকম ভগ্নাংশ থাকে জটিল বাইটাই আছে না তখন লসাগু। ভুলেও নিচের গুলো না কিন্তু নিচের গুলো ডেকে দিলাম এই দুই তিন চার তিন দুবার তিন নেওয়ার মনে মানে হয় না দুই তিন চার না করে দেখি দুই ওকে দুই তিনকে ভাগ যায় না দুই দুগুণের চার গুণ করো দুই তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এবার কি বার করবে লসেগু মাথায় ঢোকা হ্যাঁ অনেকে বলবে সার এত চাপ দিলে কি হয় ভাই একটু কষ্ট করতেই হবে এগুলো কি করে মনে থাকবে এগুলো বারবার প্র্যাকটিস করে করে তোমাকে আয়ত্ত করতে বড় বড় পাওয়ার থাকলে গসগু আর যদি এরকম ভগ্নাংশ থাকে বাইটাই আকারে থাকে তাহলে লসগু লসগু কত আসলো ভাই বারো প্রত্যেকটাকে বারো দিয়ে গুণ আগে ভাগ করছিলাম এবার গুণ করব পূর্ণ সংখ্যায় নিয়ে আসি তাহলে এটাকে বারো দিয়ে গুণ করব এটাকে ভাই বারো দিয়ে গুণ এটাকেও ভাই বারো দিয়ে গুণ এটাকেও বারো দিয়ে গুণ তাহলে এখানে দুই দিয়ে বারো দিয়ে ভাগ করলে কত হয় ছয় তার মানে ছয়টি দুই

চারটা তিন গুণ করলে তিন তিরিকা নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি চারটা তিন গুণ করলে কত হবে ভাই একাশি আর এখানে চার দিয়ে বারো ভাগ করলে তিন তাহলে পাঁচের মাথায় কত আসবে বলে দেখি তিন কি তিন পাঁচের কিউব মানে পাঁচ কে তিন বার গুণ করো এক দুই তিন তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচকে তিনবার গুণ করবো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর এখানে তিন দিয়ে বারো ভাগ করো তিন চারে বারো